ಓಂ ತವ ಕಥಾಮೃತಂ ತಪ್ತ ಜೀವನಂ ಕವಿ ಕಿರೀಟಿತಂ ಕಲ್ಮಷಾಪಹಂ ಶ್ರವಣಮಂಗಲಂ ಶ್ರೀಮದಾಪತಂ ಭುವಿ ಗೃಣಂತಿಯೇ ಕವಿದಾ ಜನಾಃ. শ্রীরামকৃষ্ণদেবের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে. আমাদের আজকের দিনটা রামকৃষ্ণ সংঘ কেন সারা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন. আজকের দিনে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল 1897 সালে পয়লা মে. শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন এমন একটা ধারা, একটা ধর্ম আন্দোলন যেটা দুটি ধারায় বয়ে যায়. একটা হচ্ছে তার পবিত্র ধারাকে বয়ে নিয়ে যাবে একদল সন্ন্যাসী, আর সেই পবিত্র ধারাকে পথ দেখিয়ে নিয়ে যাবে ভগীরথের মতো একজন একদল সাধকের দল. গৃহী এবং সন্ন্যাসীদের অনুপম মিলনে আমাদের একটা সংঘ তৈরি হবে. কেন সংঘ তৈরি করেছিলেন না? সংঘ হচ্ছে সংঘবদ্ধ হয়ে কাজ না করলে এই পাশে আছে, এই পাশে এতদিন হয়ে গেল ফাঁকা চিকিস না, আর ঠিক আছে হয়ে গেছে. এই এটা হচ্ছে সংঘবদ্ধ হয়ে কোনোরকম কাজ না করলে সেই কাজটা করা যায়। আমরা তো সবাই সব বিষয়ে এক্সপার্ট নই, কিন্তু যে যে বিষয়ে এক্সপার্ট সবাই যদি এক এক করে সেই বিষয়গুলোকে নিয়ে সংঘবদ্ধ হতে থাকে তাহলে অসাধারণ কাজ হতে পারে. এইটার কথা বারবার এই আমাদের স্বামী বিবেকানন্দ তার কথায় তার ভাবনা চিন্তাকে প্রকাশ করেছিলেন এবং 1897 সালের পয়লা মে এই সংঘ তৈরি হয়, যার 50% সদস্য গৃহী এবং 50% সদস্য সন্ন্যাসী. এখনও পর্যন্ত সেই একই ধারা বজায় আছে। আজকে যে মিটিংটি হবে সেইখানে গেলেই আপনারা দেখতে পেতেন যে দুটো ধারা পাশাপাশি বসে আছে এবং সবাই গিয়ে সেই এক শ্রীরামকৃষ্ণ সংগমিটি মিলিত হচ্ছে, এটি হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণের ভাবেতে একসঙ্গে সে মিলিত হচ্ছে, এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের এই ধর্মসংঘ গড়ে উঠেছে। আমরা হয়তো এই যদি পয়লা মেয়েটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিন সংঘ প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে 5ই মে, যেদিন স্বামী বিবেকানন্দ ঠিক করেছিল যে রামকৃষ্ণ মিশন আদতে কী কাজ করবে। এই আদতে কী কাজ করতে গিয়ে তিনি একেবারে শেষের পয়েন্টে বলেছিলেন যে মানুষ যাতে নিজে নিজে রোজগার করে খেতে পারে, তার নিজের কথা খালি পেটে, শ্রীরামকৃষ্ণের কথা, খালি পেটে ধর্ম হয় না। সেই খালি পেটে ধর্ম হয় না বলে মানুষের পেট খালি পেটে ভর্তি করার নিমিত্তে সেই যে নানা রকমের প্রক্রিয়া সেগুলোর কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। শিল্প, তাতে উৎসাহ দেওয়া, শিক্ষাদান, এই সমস্ত কাজ, এবং সবার শেষে বলেছিলেন যে প্রত্যেকের এই শ্রীরামকৃষ্ণ জীবনে বেদ, বেদান্ত এবং অন্যান্য ধর্মগ্রন্থ যেভাবে প্রকাশিত হয়েছিল সেইভাবেকে আপন করেন, এটা হচ্ছে সবার শেষে। খালি পেটে ধর্ম হয় না, এটা হচ্ছে প্রথম কথা, এবং সেই পেট ভরার পরে যখন মানুষ শান্ত হবে তখন ধর্মভাবকে গ্রহণ করবে। ধর্মভাবকে গ্রহণ করার জন্য বেসিক যে সমস্যা আমাদের ক্ষেত্রে হয় সেটা হলো এই, আমরা সবাই পেরে উঠি না ধর্মভাবকে গ্রহণ করার জন্য। একটা চেয়ার নিয়ে বসুন, একটা চেয়ার নিয়ে বসুন, চেয়ার আছে। ধর্মভাবকে গ্রহণ করার জন্য আমাদের একটা যে বেসিক ভাব সেটা হচ্ছে আমরা সবসময় নিজেরা সেই মতো পবিত্র হতে পারি না বলে আমাদের মধ্যে সেই ভাবটিকে জাগ্রত হয় না, আর সেই ভাবটিকে আমরা অনুধাবন করতে পারি না। সেই কারণে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে যেভাবে প্রতিভাত হয়েছে, শ্রীরামকৃষ্ণের দৃষ্টি মানে শ্রীরামকৃষ্ণ যার ধর্মের ভাবটিকে যেভাবে আমাদের কাছে প্রকাশ করেছিলেন সেইভাবে এই ধর্মের ভাবটিকে প্রকাশ করার কথা বলছেন। অনেকটা আমাদের দেশে একটা দারুণ জিনিস ছিল, এখন আর নেই, সেটা হচ্ছে মিক্সচার। আগেকার দিনের আপনারা অনেকেই দেখেছেন মিক্সচার, আসল ওষুধ আছে শিশিতে, তাতে ডিস্টিল ওয়াটার দেওয়া আছে, সেটাকে খানিকটা পাতলা করে দেওয়া আছে, তার গায়ে দাগ 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 কাটা আছে, প্রত্যেক দাগ না খাবার আগে প্রত্যেকবার সেটাকে ঝাঁকিয়ে নিয়ে খেতে হতো। এর ফলে কী হচ্ছে, একটা গোটা জিনিস, বিশেষ করে কুইনাইনের ক্ষেত্রে যেটা ব্যবহার হয়, কুইনাইন মিক্সচার, কুইনাইন খাবার পরে তারপরে সেটা একটা এমনি কুইনাইন যদি এমনি খাওয়া যায় এমনি খেতে হয়ে যায়, সারাদিন খাওয়া সম্ভব হয় না, তাই গোটা ডোজটাকে সারাদিনে ভাগ করে দেওয়া হতো।
তাই বলছেন শ্রীরামকৃষ্ণ জীবনের আলোকে ধর্মকে প্রত্যক্ষ করা। আমরা বিগত দিন, আজকে আমাদের তৃতীয় দিন, যেদিন আমরা প্রথম মৃত্যু পাঠে বসছি, এটা তৃতীয় পরিচ্ছেদ, মার্চ 1882 সালের ঘটনা, দ্বিতীয় দর্শন। মাস্টমশাই দেখছেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তসময় শ্রী গুরবে নমঃ। গুরুদেবের সম্পর্কে বলছেন, এই জগৎ ব্যক্ত হয়ে আছে যে শক্তি, এই সমস্ত চরাচর, চর এবং অচর, এই জীবিত যা কিছু এবং যা কিছু জীবিত নয়, সব কিছু নিয়ে এই যে জগৎটি আছে, তাকে যিনি ব্যক্ত করে আছেন, তাদের সকলের ভেতরে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার যে শক্তি, সেই শক্তিকে বলছেন, তার সেই সেই শক্তি হচ্ছেন গুরু শক্তি, তাই তাকে বারবার প্রণাম জানাচ্ছেন। গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন, এখনো একটু শীত আছে, তাই তাঁহার গায়ে মোল স্কিনের র্যাপার, র্যাপারের কিনারা সালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়াই বললেন, তুমি এসেছ, আচ্ছা এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল, নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা বলিতে লাগিলেন। গায়ে উরুক র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ তোমার বাড়ি কোথায়? মাস্টার বললে, আজ্ঞা কলকাতায়। শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছ? মাস্টার বললেন, এখানে বরানগরে বরদিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবরেজের বাড়ি। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও ঈশান কবরেজ, দেখুন কত আনঅ্যাসিউমিং ওয়েতে, একবারে কত সহজভাবে তিনি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আমাদের খুব বেশি শক্তি প্রয়োগ করতে হয় না, কিন্তু তিনি খুব সহজভাবে আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, এইটার কথা আছে। দেখুন এই দ্বিতীয় দর্শনে, আমাদের যদি কেউ প্রথম দিন দর্শনের পর দ্বিতীয় দিন আমি স্নান করতে যাচ্ছি দেখে, তাকে দেখে আমরা কুঞ্চিত হই, শ্রীরামকৃষ্ণ এতটুকু দেখে কুঞ্চিত হচ্ছেন, আবার জিজ্ঞেস করছেন, তুমি এসে যাচ্ছা এইখানেই বসো, যেখানে নাপিত কামাচ্ছে সেইখানেই বসতে বললেন। তিনি বসেছেন শীতকাল বলে গায়ে মোলস্কিনের র্যাপার পরা আছে, এক ধরনের এই মোলস্কিনের এক ধরনের র্যাপার তৈরি হতো, এই মোলস্কিনের র্যাপারটি শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে মাস্টারমশাইকে দিয়েছিলেন, এখনও মাস্টারমশাইয়ের বাড়িতে গেলে সেই মোলস্কিনের র্যাপারটি দেখা যায়, তার গায়ে তার ধারগুলো সালু দিয়ে মোড়া, তার গায়ে ধারগুলো সালু দিয়ে মোড়া, সম্পূর্ণ সুন্দর লাল সালু দিয়ে মোড়া। আগেকার দিনে মানুষজন ওইরকম লাল সালু দিয়ে মুড়ে কাজকর্ম করতেন। বলছেন একথা দক্ষিণ পূর্বের বারান্দা, কত সহজ, আচ্ছা তুমি এসেছ, বলছেন তুমি এসেছ, আচ্ছা এইখানে বসো, একেবারে নিজের আত্মীয়ের মতো, নিজের প্রিয়জনের মতো ব্যবহার করছেন। এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হচ্ছিল। দক্ষিণ পূর্ব বারান্দা হচ্ছে আমরা রাসমণির মন্দির থেকে যেদিক থেকে শ্রীরামকৃষ্ণের ঘরে ঢুকি সেই দিকের কোণের জায়গাটা, যেখানে থেকে কুটি বাড়িটা খুব পরিষ্কার করে দেখা যায়, ওইখানেই তার সেই দিব্য দর্শন হয়েছিল। তিনি হেঁটে চলেছেন যখন মন্দিরের দিকে, তখন তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন শ্রীরামকৃষ্ণ, তিনি যেন মা কালী। এই হচ্ছে কথা, ওইখানে তার দর্শন হয়েছিল। একদিকে ঠাকুর যখন মন্দিরের দিকে হাঁটছেন তখন তাকে মা কালীর মতো দেখাচ্ছেন, যখন তিনি গঙ্গার দিকে চলে যান তখন তাকে শিবের দিকে শিবের মতো দেখাচ্ছেন, এইরকম কিছু একটা হয়। এদিকে একদিকে শিব, একদিকে কালী, এরকম দর্শন করেছিলেন মথুরানা। মাস্টারমশাইকে একবার খুব পরিচিতের মতো দাড়ি কামাতে কামাতে জিজ্ঞেস করছেন, হ্যাঁ তোমার বাড়ি কোথায়? মাস্টার বলছেন, আজ্ঞা কলকাতায়। শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছে? একবারে যেমন গ্রামের মানুষ খোঁজখবর করে ঠিক সেইরকম খোঁজখবর করছে। বলছে এখানে বরানগরে বরদিদির বাড়িতে আসিয়াছি, ঈশান কবরেজের বাড়ি। ঈশান কবরাজ শ্রীরাম কবিরে শ্রীরামকৃষ্ণের খুব পরিচিত, তাই বলছেন ও ঈশানের বাড়ি। এরপরের অংশটা দেখুন, এইরকম খুব সাধারণ ব্যবহার করতে করতে তিনি জটিল জিনিসের মধ্যে ঢুকছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল, ইনি যে ব্রাহ্ম সমাজে যান, ইনি যে ব্রাহ্ম সমাজে ভাবটি বজায় রাখেন, এনার সাকার ভালো লাগে না নিরাকার ভালো লাগে, এসব নিয়ে বড় একটা তাদের কোনো রকম কথা কথাই হয় না, একদিন কোনো কথাই হয় না, অথচ কেশবের কথা বলছেন। কেশবের কথা কেন? লেখাপড়া জানা মানুষ মানেই কেশবচন্দ্র সেনকে চিনি,
কেশব চন্দ্র সেন অত্যন্ত পণ্ডিত, অত্যন্ত বিজ্ঞ মানুষ, তাকে সবাই চেনে। তাই জিজ্ঞেস করছেন যে হ্যাঁ কেশব কেমন আছে, বড় অসুখ হয়েছিল? মাস্টার বলছে আমিও শুনিয়াছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছে। তিনি জানেন না, কিন্তু ওই অন্ডায় গন্ডা দেওয়ার মতো করে তিনি বলছেন হ্যাঁ তিনি ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলেন। দেখুন কত সহজ, আমাদের এই গোপন কথা আমরা বড় একটা কারোর কাছে বলি না। কেন বলি না গোপন কথাগুলো? কারণ আমরা কাউকে বিশ্বাস করি না। দেখবেন আমরা সবাইকে বলি আহা তোমাকে আমার বুকের সমস্ত কথা বলছি, কাউকে আমরা পুরো কথা বলি। যাকে একেবারে বিশ্বাস করে তাকে 2%, যাকে একটু বেশি বিশ্বাস করি 20%, বড়জোর 25, বড়জোর 30, তার বেশি এমনকি স্বামী তার স্ত্রীকেও বলবো, স্ত্রী তার স্বামীকেও বলবেন। 70% জিনিস আমাদের জীবনে গোপন থাকে। তার কারণ হচ্ছে আমরা কিছুতেই আমার যে সামনের মানুষ তাকে একবারই বিশ্বাস করতে পারি না। একটা মায়াজাল, একটা আবরণ আটকে দিয়ে কথা বলি একে অপরের সাথে। বলছেন আমি কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম তখনকার দিনে। এর দুটো দিক আছে। অনেকে বলছেন যে শ্রীরামকৃষ্ণ যেন অহংকার করছেন, তার কত সরল যে কেশব সুস্থ হবেন তার জন্য তিনি তার সাধ্যমতো ডাব আর চিনি। আগেকার দিনে কলকাতা, এখন যেমন খটান খটান মিষ্টির দোকান পাওয়া যায়, তখন মিষ্টির দোকান পাওয়া যেত না। দেবীকে দেওয়ার জন্য ডাব আর একটা ছোট্ট কাগজের মোড়কে করে চিনি দেওয়া হতো। দেবীকে যখন সেটা নিবেদন করা হতো, এই ডাবের মুখটা খুলে তার ভেতরে চিনিটা দিয়ে দেওয়া হতো। তাতে ডাব কটুই থাকুক আর মিষ্টই থাকুক, দেবী যখন পান করবে তখন সেটা চিনি মিষ্টই লাগবে। এখনও আমাদের এখানে, আমাদের কৃষ্ণ মিশন কেন, অনেক জায়গাতে এই যখন ডাব নিবেদন করায় তার ভেতরে একটু চিনি মিশিয়ে দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন শেষ রাতে ঘুম ভেঙে যেত, আমি আর মার কাছে কাঁদতুম, বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও, কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা বলবো, তাই ডাব চিনি মেনেছি। দেখুন সম্পর্কটা কত গভীর, যে কেশব না থাকলে কার সাথে কথা বলবো, কলকাতায় যাওয়াটাই মুক্তা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের কথা বোঝার মতো মানুষ হচ্ছেন কেশবচন্দ্র সেন। আমরা সাধারণত শ্রীরামকৃষ্ণকে সবসময় একটু পাগলাই মনে করে থাকি, কিন্তু ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণ বলছেন তার কথা বোঝার মতো মানুষ একমাত্র কেশবচন্দ্র সেন আছে। কেশবচন্দ্র সেনের কথা বোঝার জন্য কুইন ভিক্টোরিয়া অপেক্ষা করে আছেন। সেই লোক হচ্ছেন তিনি শ্রীরামকৃষ্ণের কথা শোনবার যোগ্য। একবারে ডিস্টিংক্ট হইতে বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলছিলেন মাস্টারমশাই যে পায়ে চটি জুতা সহাস্য বরণ, কথা কইবার সময় কেবল একটু দোতলাম। আমরা যেরকম সিনেমা টিনেমায় দেখি সেটা প্রায় আট পাগলের মতো দেখতে, তা কিন্তু নয়। বলছিলেন কলকাতায় গেলে কার সাথে কথা বলবো, তাই ডাব চিনি মেনেছি। হ্যাঁ গা উৎসাহেব নাকি একজন এসেছেন, সেটা নাকি লেকচার দিচ্ছে, আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেব বলছিল। মাস্টার বলছে আজ্ঞা এইরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমার তার বিষয়ে বিশেষ, আমি তার বিষয়ে বিশেষ জানি না। কুক সাহেব তখন বিদেশে আসতেন, তারা এসে বক্তৃতা দিতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মার ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে আমি বকলুম, দেখ দেখি ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোকে সে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মার ছেলে আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছ? অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বলল, তবে এখান থেকে যেতে চায়। আমাদের অনেকেরই ধারণা, আপনারা কেন অনেকেই বলে থাকেন, সাধুদের তো বলেনি, যাদের কোনো কাজকর্ম জোটেনি তারাই একমাত্র রামকৃষ্ণ মিশনের সাধু হয়। আমরাও ছেলেবেলায় শুনেছি এরকম অনেক কথা, লেখাপড়া না করলে বাড়ির লোকজন বলতেন লেখাপড়া করছিস না খুব ভালো কথা, বেলুড় মঠে গিয়ে ধুনো দিবি। অনেক বছর পরে আমি যখন ট্রেনিং সেন্টারে আছি, আমাকে বেলুড় মঠে ধুনো দিতে, ট্রেনিং সেন্টারে ধুনো দিতে বলা হচ্ছে। আমরা খুব মনে মনে খুব হাসছিলাম যে বাবা মায়ের কথাটা সত্য হয়ে দেখা দেবে। বলছেন এই যে বেলুড় মঠে ধুনো দেওয়াটা আমরা মনে করি খুব বাজে কাজ আর কি, উঁচু স্তরের কাজ। রামকৃষ্ণ মিশন প্রমাণ করে দিয়েছে সমস্ত কাজই, কোনো কাজই ছোট নয় এবং সমস্ত কাজই উপাসনা। উপাসনা জ্ঞান করলে এই ধুনো দেওয়াটাও উপাসনার মতোই দেখাবে। আমরা যখন ধুনো দিতুম আমাদের জিনিসপত্র বিশেষ কিছু ছিল না, পুরনো একটা সসপ্যান, সেই সসপ্যানের ভেতরে ওই জ্বালিয়ে আমাদের বেশ করে ছোবড়া জ্বালিয়ে আর সেটা খুব জ্বলতো, তার উপরে ধুনো দিয়ে সমস্ত ট্রেনিং সেন্টার ঘুরে ঘুরে সব ঘরে ঘরে, প্রথমে ঠাকুর ঘরে তারপরে আচার্যদের ঘরে
তারপরে সবার ঘরে ঘরে দরজাটা খুলে একটু ধুনো দিয়ে আবার এরকম করে যত ঘর ছিল সব ঘরে ঘরে এরকম ধুনো দিতে হতো। এক এই যে সমস্ত ঘরে ঘরে ধুনো দেওয়া, এই যে আমরা আগে মাইনি করা লোক রাখতাম, আপনারা দেখেছেন বৃন্দেজি তার কাজই হচ্ছিল ঘরে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সন্ধ্যেবেলায় বাতি জ্বালা আর ধুনো দেওয়া। এই বৃন্দেজি আগেকার দিনে পয়সা খরচ করে লোকে এটা রাখতেন, সেই কারণে বলা হতো যে কোনো কাজ না পেলে বেলুড় মঠে নিশ্চয়ই ধুনো দেওয়ার কাজ পাওয়া যায়। তো ঠাকুরের এই অ্যাটিটিউডটা দেখুন, আমার এদের যে ধারণা যে দক্ষিণেশ্বরে চলে আসবে, দক্ষিণেশ্বরে ভিক্ষা পাওয়াটা খুব সহজ, আর পরমহংসদেব বিখ্যাত লোক, তার কাছে যদি থাকতে পারি তাহলে আর কোনো অসুবিধাই হবে না। শ্রীরামকৃষ্ণদেব কোনোভাবে তার কোনো কথা শুনবেন না, একবারে দূর দূর করে তাড়িয়ে দিলেন। কীরকম কথা দেখুন, কি কনসিয়াস মানুষ। তিনি বললেন, দেখ দেখি ছেলে পুলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মার ছেলে আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে? খুব হার্টাস মাস্টার। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তিনি যেমন রসিক ছিলেন আমরা সবসময় মনে করে থাকি তিনি খুব মজা করে থাকেন, তা কিন্তু নয়। রসে তিনি যেমন রসিক ছিলেন তেমনি খুব হার্টাস মাস্টার ছিলেন। সবাইকে যাচ্ছে তাই, কাজ না করলে খুব যাচ্ছে তাই বাসায় বকাবকা ঝোঁকাঝোঁকা করতেন। রুটি বরাদ্দ করে দিয়েছিলেন কে কতগুলো রুটি খাবে বলে, মা ঠাকুরুন বেশি বেশি করে রুটি খাওয়াতেন। একদিন তিনি বাবুরাম মহারাজের কাছে শুনলেন যে মা জোর করে করে তাদের খাওয়ান, ঠাকুর গিয়ে অনুযোগ করছেন স্বয়ং আত্মাশক্তি মহামায়ের কাছে যে ওরা এখানে এসে থাকে সাধন ভজন করবে বলে, তাই তো ওদের খাওয়াটা বরাদ্দ করে দিয়েছি। তুমি মা একেবারে রেফিউট করছেন জিনিসটা, বলছেন আমি ওদের যাবতীয় ভার নিয়ে নিয়েছি, তুমি আর এই সামান্য রুটির জন্য গাল মন্দ করো না। ঠাকুর খুব গাল মন্দ করতেন, খুব রেগে যেতেন। ঠাকুরের গাল শুনেছি সে একেবারে কানে দেওয়ার মতো নয়। স্বামীজির গালের কিছু কিছু স্পেসিমেন আমরা শুনেছি, বিরজানন্দজিকে বলতেন এবং বিরজানন্দজির তরফ থেকে আত্মস্বামীজির কাছে আমি এসব স্পেসিমেন শুনেছি। এই স্বামীজির গালের যে স্পেসিমেন তাতেই কান লাল হয়ে যায়, আর ঠাকুরের গালের স্পেসিমেন তো অনেক বেশি, খুব ভয়ানক একটি গাল দিতে পারে। তিনি তাকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দিলেন, তিনি যে এসেছেন ভগবান লাভ করতে একেবারে ছাড়লেন না। মর্কট বৈরাগ্যের কোনো জায়গা নেই শ্রীরামকৃষ্ণ জীবনে, মর্কট বৈরাগ্যের কোনো জায়গা নেই। আজকে মনে হলো বৈরাগ্য হয়েছে, আজকে মনে হলো ভগবানকে পাবো বলে ঘর ছেড়ে এসেছি, আর কালকে সেই বৈরাগ্য চলে গেল, ওইরকম মর্কট বৈরাগ্যের কোনো স্থান নেই। এটা আমরা দেখেছি বেলুড় মঠে থাকাকালীন দেখেছি। আমরা সব শুদ্ধ সে বছর প্রায় 97 জন আমরা সাধু হতে এসেছিলাম, আর সেই 94 ব্যাচটি যখন ট্রেনিং সেন্টারে এলো তখন আছে 44, আর যখন আমরা সন্ন্যাস নিতে গেলাম তখন আছে মাত্র 37। মর্কট বৈরাগ্যের কোনো স্থান নেই রামকৃষ্ণ মিশনে, মর্কট বৈরাগ্যের সামান্যতম স্থান নেই, শ্রীরামকৃষ্ণের কাছে একেবারেই স্থান নেই, তিনি ছেঁকে তুলে নেবে। চতুর্থ পরিচ্ছেদ, তিনি বলছেন তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বলুন আজ্ঞাহান। শ্রীরামকৃষ্ণ শ্রীহরিয়া ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছে। রামলাল হলেন ঠাকুরের ভাইপো, তখন তিনি পুজো করছেন, তাই তাকে বলছেন দেখ দেখি বিয়ে করে ফেলেছেন। মাস্টারমশাই খুব কাঁটা হয়ে আছেন এই উত্তরটা শুনে, তার শিহরে ওঠার মধ্যে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো কেন মাস্টারমশাইকে তিনি এসব কথা জিজ্ঞেস করছেন। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া রইলেন, ভাবিতে লাগলেন বিয়ে করা কি এত দোষ। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, বললেন তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঝিপঝিপ করছে, ভয় ভয় বললেন আর কাজ ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিলেন যা ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন, তাহার অহংকার চূর্ণ হইতে থাকলেন। এই যে আমাদের একটা ধারণা আছে না, আমরা একটা বিরাট লোক সংসারী মানুষদের ধারণা, কাউকে না কাউকে খেতে দিই আমরা, এটা আমাদের যে ধারণা উই আর সামথিং, এটা একেবারে চূর্ণ করে দিচ্ছেন বলছেন। এরপরে ঠাকুর বলছেন কেন তিনি এই প্রশ্নগুলো করছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতেছেন, দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার বলেন আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান পায়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন জানিলেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান।
ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকার আবার অহংকারী আবার বিশেষ আঘাত দিল। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকার? মাস্টার অবাক হইয়া স্বগত, সাকারে বিশ্বাস থাকিলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থায় কি দুইটি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হইতে পারে? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা নিরাকার, আমার ওইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তা তো ভালো, তবে এ বুদ্ধি করো না যে এইটাই কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকার সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনিয়ে অবাক হইয়া রইলেন। এই কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই, তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইয়া গেল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই, তাই আবার একটু তর্ক করিয়া অগ্রসর করিতে অগ্রসর হইলেন। মাস্টার আজ্ঞা, তিনি সাকার, এ বিশ্বাস যেন করুন, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না, বললেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরের উদ্দেশ্যে করে পূজা করা উচিত, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, এখানে আমরা থামব, তোমাদের কলকাতার লোকেদের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন, যিনি সেই জগৎ তৈরি করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর কি উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি এই মাটির প্রতিমাতে প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতে সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা খারাপ, মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হল। এই বলছেন না যে বিয়ের রাতেই বিড়াল মারতে হয়? এবার প্রথম দিন যেদিনই এসছেন তার মাস্টারি দেখাবার আগেই তিনি সুপার মাস্টার এমন মাস্টারি করলেন এবং এমন ছড়ির বাড়ি মারলেন যে মাস্টারমশাই আর দ্বিতীয় কথা বলতে পারছেন না। প্রথম প্রশ্ন তাকে যে জিজ্ঞেস করেছিলেন, প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন, তার বিয়ে হয়েছে কিনা আর তার সন্তান হয়েছে কিনা। এই বিয়ে আর সন্তান সম্পর্কে কেন ঠাকুরের এরকম প্রশ্ন ছিল এটা নিয়ে অনেকের জিজ্ঞাসা আছে। আসলে বিয়ে করলে বা সন্তান হলে আমাদের একটা দায়িত্ব থেকে যায়, যে দায়িত্বটাকে আমরা অস্বীকার করতে পারবে না। আগের সময় কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করলাম প্রতাপের ভাই, এর ফলে নির্ভর হয়ে সাধন ভজন করা যায় না। আপনার যদি আপনার পেছনে যদি একটা আপনি সাঁতার কাটছেন আর পেছনে যদি একটা বোঝা লাগিয়ে দেওয়া হয় আপনি কখনোই ফাঁকা হয়ে সাঁতার কাটতে পারবেন না। ওই বোঝাটা সবসময় আপনাকে টানতে থাকবে, সবসময় আপনাকে তার দিকে টেনে নিয়ে যেতে থাকে, ফলে ডাবল এফার্ট দিলেও একেবারে প্রথাগত যে যতটুকু লাভ হওয়ার কথা ছিল ততটুকু লাভ হয় না। সেই কারণে শ্রীরামকৃষ্ণদেবের এত চিন্তা। দ্বিতীয় চিন্তা হচ্ছে, যদি বিদ্যাশক্তির স্ত্রী হন তাহলে তিনি স্বামীকে সাধন ভজনে সহায়ক হন। তিনি কী করেন? একটু স্বামীর যাতে একটু সুবিধা হয় তাই জন্য সংসারে খরচ কম করে, যাতে তাকে তার যে রোজগারটা আছে সেই রোজগারই তার চলতে পারে এই ব্যবস্থাটি করেন, এবং তাকে সাধন অনুরূপ একটা ব্যবস্থা একটা পরিবেশ তৈরি করে দেন যেখানে ঝগড়াঝাটি নেই, সমস্ত কিছু নেই, মানুষ নির্দ্বিধায় নির্ভাবনায় সাধন ভজন করতে পারে। এই কারণে জিজ্ঞেস করছেন স্ত্রী বিদ্যাশক্তি কিনা। অবিদ্যাশক্তি মানে তিনি সাধন ভজনের অনুরূপ ব্যবস্থা করেন না, ঝগড়াঝাটি করেন, নানা রকম অশান্তি তৈরি করেন, তার যার চাহিদা প্রচণ্ড বেশি তার ক্ষেত্রে এই সাধন ভজন এই করার পরে সাধন ভজন তার স্বামী সাধন ভজন সাধারণত করে উঠতে পারেন না। সেই কারণে বলছেন যে তোমার স্ত্রী কেমন, জ্ঞানী বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টারমশাই উল্টে বলে দিলেন, তার স্ত্রী বেশি পড়াশোনা করেননি, তিনি বলছেন আজ্ঞা ভালো তবে অজ্ঞান। তিনি বলছেন বিরক্ত হইয়া, তুমি বুঝি জ্ঞানী,
মাস্টারমশাইয়ের এই অহংকার একটু একটু করে বিদূরিত হলো, চূর্ণ হতে থাকলো। তিনি বলছেন, তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন লেখাপড়া শিখিলে ও বই পড়িলেই জ্ঞান হয়, এটা একবারে সাধারণ যে ধারা সেই রকম। কিন্তু এই ভ্রম পরে দূর হয়েছিল, তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বললেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকার আবার বিশেষ আঘাত করিল। লেখাপড়া মানে হচ্ছে লিমিটেড জ্ঞান, একটা বিষয়বস্তু, একটা বইতে আপনি একটা বই পড়লেন, আপনাকে বলা হলো ওই বইটি সম্পর্কে আপনি জ্ঞানী, তার মানে ওই বইটির ভিতরে যা আছে সেইটুকু আপনি জানেন। ওই বইটির বাইরে যে বিরাট জগৎ আছে, যেখানে পুরো জ্ঞানভাণ্ডার ভগবান পূর্ণ করে রেখেছেন, সেইটিকে তিনি জানেন না। অনন্তের ভেতর থেকে এক খণ্ড, এক কুঁজো জল তিনি পান করেছেন এবং সেইটুকুই তার জীবনী শক্তি, তার বাইরে আর তিনি কিচ্ছু জানেন না, তার বাইরে তিনি কিচ্ছু বুঝতেই চান না। বলছেন শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকার? এটা আরেকটা প্রশ্ন। সাকার মানে হচ্ছে মূর্তিতে বিশ্বাস আর মূর্তিহীন এই অবস্থায় বিশ্বাস। এইটা কেন বলছেন? কারণ সেই সময় সারা বঙ্গ দেশ এবং আমাদের দেশ জুড়ে অনেক বছর আমরা ইসলামের সাধনে থাকার ফলে, ইসলামী সরকার থাকার ফলে আমাদের ভিতরে যে নিরাকার ভাবটি ধীরে ধীরে ঢুকছিল, যে সবচেয়ে বেশি ঢুকলো খ্রিস্টিয়ানিটি যখন এলো আমাদের ভিতরে। খ্রিস্টিয়ানিটির মূল কাজ হচ্ছে আপনাকে শিক্ষা দেওয়ার, এবং শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তার ধর্মমতে আপনাকে সরিয়ে নিয়ে যাওয়া। বহু মানুষ সেই সময় ভালো ভালো ছেলেরা খ্রিস্টান হয়েছিলেন, কিন্তু যেটা তার মূল নয়, একটা যে গাছটা, যেমন আমাদের বেলুড় মঠে একটি গাছ আছে যোজনগন্ধা, বেশ ফুল হয়, ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরা, বেশ সুন্দর ফুল হয়, কিন্তু শুনেছি এক যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যায়, সেরকম গন্ধ পাওয়া যায় না। অথচ সামলাতালে ঠান্ডা দেশে যখন গিয়ে পৌঁছলাম, গেট দিয়ে ঢোকা মাত্র দেখছি সেখানে ওই একটা গেটের পাশে একটা ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরা গাছ আছে, সেই ফুল ফুটে আছে এবং তার থেকে এত গন্ধ বেরোচ্ছে সমস্ত রাস্তাটা আমোদিত হয়ে আছে। তাই আমরাও যারা খ্রিস্টানিটিতে কনভার্ট করেছিলাম হিন্দুত্ব ছেড়ে, আমরা কিন্তু তাতে স্যাটিসফ্যাকশন হচ্ছিল না, সেই কারণে ব্রাহ্ম সমাজের উৎপত্তি। ব্রাহ্ম সমাজে যদি কখনো আপনাদের যাওয়ার সুযোগ হয় দেখবেন, ওদের যে প্রেয়ার হল একেবারে চার্চের মতো, ওদের ওখানে যে আচার্য যিনি থাকেন এই ফাদারদের মতো, খ্রিস্টান চার্চের ফাদারদের মতো, ফাদাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধন দেয়, এরা বসে বসে সাধন দেয়। যেমন খ্রিস্টান চার্চে খানিকটা বলার পর একটু গান টান হয়, কয়ার বলে, বৃন্দ গান, ঠিক এইরকম ব্রাহ্মদের ভেতরেও ছিল। তাই এই দুটো ভাব তখন ভীষণভাবে আমাদের বাংলাতে ঢুকেছিল, আকার আর নিরাকার। শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞেস করছেন, তোমার আকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? মাস্টারমশাই স্বগতি করছেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থায় কি দুটো সইতে শুধু সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টারমশাই ভাবছেন, যেটার আকার আছে সেটা কি কখনো নিরাকার হয়? ওই যে বললাম লিমিটেড জ্ঞান, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। বই পড়া জ্ঞান হচ্ছে লিমিটেড, এই এতটুকুই আমি জানি। ওই ব্রাহ্ম সমাজে যা যা কথা বলা হয় সেইগুলোই গিলে আসি, তার বাইরে কিছু হয় না। পুঁথিতে একটি শব্দ বারবার ব্যবহার করা হয়েছে, শ্রীরামকৃষ্ণ যাদের খুব ভালোবাসতেন তাদের সম্পর্কেই শব্দটি ব্যবহার করা হয়েছে। কেন ভালোবাসতেন তাদের? কারণ তারা হলেন তত্ত্বান্বেষী, যিনি তত্ত্বের অন্বেষণ করে থাকে। আমার যদি অনুসন্ধান করার দৃষ্টি না থাকে তাহলে কিন্তু কখনোই কিছু হবে না, আমি যেটা পেয়েছি সেটাতেই স্যাটিসফাইড হয়ে থাকি। আমার গুরু আমাকে যে সাধন পদ্ধতি বলেছেন ওটাতেই আমি স্যাটিসফাইড, তার মানে অন্য গুরুর কাছ থেকে শিখতো তা না। ওই ভাবটিকে ক্রমাগত চর্চা করা, এত চর্চা করা যে ওই ভাবটি আমাকে নতুন আলো দেখাতে থাকবে। আমি যদি ওই ব্রহ্মচারী যেরকম বলেছিলেন এগিয়ে ছিল চন্দনের কাঠ পেয়ে ওইখানেই থেমে যেতেন সেই কাঠুরিয়া, তাহলে আর তার জীবনে এগোনো হতো না। এই যে যিনি এগোতে চান, যে পথে আছেন সেই পথে এগোতে চান, তাকে বলা হচ্ছে তত্ত্বান্বেষী। তিনি বলছেন আমার আজ্ঞা নিরাকার, আমার এইটি ভালো থাকে লাগবে। শ্রীরামকৃষ্ণের অ্যাটিটিউডটা কি সুন্দর, বলছেন তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তত ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এটি কেবল সত্য আর সব মিথ্যে, এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। এখানে দুটি জিনিস আছে, একটা হচ্ছে
ডগম্যাটিক, আমার যেন এইরকম ধারণা না হয়, আমি যেটা জানি তার বাইরে অন্য কিছু হতে পারে না। আমাদের সমস্যা অনেক জায়গায় গিয়ে দেখেছি সেখানকার মানুষজন, স্বামীজি এটাকে খুব সুন্দর করে বলছেন যে তারা হলেন সেই কুয়োর ব্যাঙের মতো। হ্যাঁ, ওর বাইরে একটা কুয়োর ব্যাঙের গল্প বলেছিলেন, সমুদ্রের ব্যাঙ সে কুয়োতে এসে পড়েছিল। তাকে কুয়োর ব্যাঙ জিজ্ঞেস করলেন, তুমি যে সমুদ্র থেকে এসছো সে সমুদ্র কত বড়? এই কুয়োর থেকেও বড়? বলছে হ্যাঁ, অনেক বড়। সে কুয়োটি এই ব্যাঙটি কুয়োর একদিক থেকে আরেকদিক লাফিয়ে একবারে ঘাড় ঘুরিয়ে বলছে, হতেই পারে না, তা কখনো হতেই পারে না। আমাদের এরকম কিছু কিছু ধারণা থাকে, আমরা যেটি জানি তার বাইরে আর জগতে আর কিচ্ছু হতে পারে না, কোনো কিছু আমাদের জানা নেই। তাই তিনি বলছেন, এইটা বারণ করছেন, তিনি বলছেন একটাতে বিশ্বাস থাকা ভালো, নম্বর এক, কিন্তু দুই হচ্ছে যে আরেকটাও যে সত্য সেটাও বিশ্বাস থাকা ভালো, সেটাও যে সত্য, আর নিজে যেটাকে ধরে রেখেছি, নিজে যেটা ধরে আছি সেইটাকে ধরে থেকে এগিয়ে যেতে হবে। আমরা যেরকম সেদিনকে শুনছিলাম, অমুক জায়গায় দীক্ষা হচ্ছে, তমুক জায়গায় দীক্ষা হচ্ছে, তারপরে আবার বলছেন রামকৃষ্ণ মিশনে যদি দীক্ষা হয় কেমন হয়, নানারকম সব ফন্দিফিকির খুঁজছিলেন দীক্ষা হওয়ার জন্য। ওটা নয়, আমাদের পূজনীয় মহারাজ বলতেন, আমরা তিন বন্ধু একবার মহারাজের কাছে গিয়েছিলাম, একজন আমাদের সীতারাম দাস অঙ্কারনাথের কাছে, আরেকজন অনুকূল চন্দ্রের অঙ্কারের কাছে দীক্ষা আছে, ওদের সম্প্রদায়ের, আমি রামকৃষ্ণ মিশন। ওরা মহারাজকে প্রণাম করে বললেন যে আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনের নই। মহারাজ বলছেন দীক্ষা হয়েছে? আমি ওরা বললেন হ্যাঁ, তবে আমরা রামকৃষ্ণ মিশনে সে দীক্ষিত নেই। মহারাজ বললেন তাতে কী হয়েছে? ভগবানের নাম তো পাওয়া হয়েছে। এই যে আমরা যে যে পথে নাম পেয়েছি সেই সেই পথে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমার ভালো হবে, আমার কল্যাণ হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টার দুটি সত্য, এই কথা শুনিয়া অবাক হইয়া গেলেন। এই যে লিমিটেড জ্ঞান, আমি এইটুকু জানি, এর বাইরে যখন আমরা নতুন কিছু শিখি তখন সেইটাতে আমাদের প্রত্যয় হয় না, বিশ্বাস তো অনেক পরে, আমাদের প্রত্যয় হয় না, আমরা ভাবি না এটা হতেই পারে না। বলছেন এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই, তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হল, কিন্তু এখনও সম্পন্ন হয়নি, একবারে ভেঙে দিতে হবে না, মাটির যে মূর্তিটা ছিল সেটাকে ভেঙে একেবারে সেটাকে আবার কাদার তাল তৈরি করে তবে তো শ্রীরামকৃষ্ণ বানাবে। এই ভাঙা শুরু হয়েছে, ফাইনাল ভাঙা। বলছেন আজ্ঞা তিনি হাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমায় তিনি, মাটির প্রতিমা তো তিনি নন। এই যে মানুষজন যে মাটির প্রতিমায় পুজো করে, তিনি তো তা নন। আপনারা যদি খুব ভালো করে পুজো দেখেন, মাটির প্রতিমায় তিনি পুজো হন না, কিন্তু মাটির প্রতিমার হৃদয় স্পর্শ করা হয়। আবার তার মাইক্রোফোন অন, মাটির প্রতিমার হৃদয় স্পর্শ করা হয়, বলা হয় আংরিং ক্রং ইয়ং রং লং রং সং 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 হৌ হংস, যে দেবতার পুজো হয় আমাদের এখানে অন্নপূর্ণা পূজা চলে, সেখানে বলছে অন্নপূর্ণা দেবতায়া প্রাণা ইহা প্রাণ, অন্নপূর্ণা দেবতায়া জীব ইহা স্থিত, অন্নপূর্ণা দেবতায়া সর্বেন্দ্রিয়ানি, অন্নপূর্ণা দেবতায়া বাংমনশ্চক্ষু ত্বক শ্রোত্র প্রাণ প্রাণ ইহাগত সুখম চিরন্তিষ্ঠন্তু স্বাহা। দেবিতা দেবীর মধ্যে বলছেন এই যে এই দেবী যে মাটির মূর্তি, কি মাটির মূর্তি নয়, এটির ওপর আরোপ করা হচ্ছে এই ভাবটা, ইনি হলেন স্বয়ং অন্নপূর্ণা দেবের ভেতরে সেই প্রাণটি অন্নপূর্ণা রূপে বিরাজ করছে। এর যে যাবতীয় ইন্দ্রিয় সব কিছু অন্নপূর্ণা, বাক সত্র যা যা কিছু, কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় যা কিছু দেখছি, যে মা তাকিয়ে আছেন একটা মাটির মূর্তি তাকিয়ে নেই, স্বয়ং জগন্মাতা তাকিয়ে আছেন। তারপরে সেই মুখের কাছে হাত দিয়ে বলেন অস্য প্রাণা প্রতিষ্ঠন্তু, অস্য প্রাণা সরন্তু চ, অস্য দেবত্য সংখ্যায় স্বাহা। এই দেবীর ভেতরে, এই মূর্তির ভেতরে সেই পরম পুরুষ, সেই পরম শক্তি বিরাজ করছেন। দেখবেন মাকে যখন পুজো করা হচ্ছে, ষোড়শী জ্ঞানে পুজো, মন্ত্রটি খুব সুন্দর। এখানে ঠাকুর বলছেন হে বালে হে ত্রিপুরে সুন্দরী, এই শরীরকে অবলম্বন করে, সেখানেও মায়ের ভিতরে সেই শক্তিকে আবাহন করা হচ্ছে। আমরা যখন মাটির প্রতিমায় পূজা করি, সেই জগন্মাতাকে সেই মাটির প্রতিমার ভিতরে আবাহন করি, তখন সেটার আমাদের কাছে মাটির প্রতিমা থাকে না, জগন্মাতার প্রতিরূপ। আমরা যখন আমাদের নিজেদের প্রতিচ্ছবি, নিজেদের ছায়াটি দেখি আয়নাতে, তখন কি সেটা বলি আমি নই? আমি তো বলি কি সুন্দর দেখাচ্ছে আমাকে, আমরা চুল আঁচড়াই, দাড়ি কাটি, সমস্ত কিছু করি, তাই না? আমরা কি ভাবি না ওইটা যে আয়নায় দেখে দেখা হচ্ছে ওটা মিস্টার এক্স আমি নই? তা কিন্তু নয়, আমি আমাকেই বলি, তো মিথ্যা। তো থেকেও যদি নিজের পাটকেল ছুঁড়ে মারে ঝনঝন করে ভেঙে যাবে,
আমি কিন্তু যেমন গোটাটি আছি সেরকম, নিরাকার আর সাকার হচ্ছে ঠিক এইরকম প্রতিরূপ, ঈশ্বরের প্রতিরূপ যার ভেতরে প্রকাশিত হয়। আমরা ওই পুতুলকে ধরি, ছোট পুতুল, সে খেলে, সে মেয়ের বিয়ে দেয়, তারপরে সেই মায়ের কাছ থেকে আলুর খোসা নিয়ে এসে তার সে খেলনা বাটিতে সে ছাঁই পটপট পটপট করে মুখে আওয়াজ করে করে লুচি ভাজতে থাকে। তাই মানে কি সত্যি সত্যি লুচি হয়, তা না, সেই খেলে আনন্দ পায়, সেই খেলাটাকে নিয়ে সে আনন্দ পায়। তারপরে যখন সেই মেয়ে বড় হয়ে যায় তখন আর কিন্তু তার সে পুতুল খেলা ভালো লাগে না, তার বড় পুতুল লাগবে, সত্যিকারের সংসার লাগবে, সত্যিকারের ময়দা চাই, সত্যিকারের তেল চাই, এবং আওয়াজটাই তেল থেকেই হবে, ছাঁই পটপট পটপট। নিরাকার আর সাকার ঠিক সেরকম, সাকার হচ্ছে ওই একটা আবরণ যেটাকে ধরে আমরা এগোবো এবং নিরাকারে। এরা বলছেন যে মাটির প্রতিমা, ঠাকুর কি সুন্দর উত্তর দিচ্ছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা, মানে যার ভেতরে সেই চিত স্বরূপা বিরাজ করছেন। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারিলেন, বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে পূজা করে পূজা করা উচিত। বলছেন মাটির প্রতিমা সে তো ঈশ্বর নয়, সে তো পূজা গ্রহণ করতে পারে না, আমি আমার ভেতরে ঈশ্বরকে দেখতে পাচ্ছি, তাই বাইরে যা কিছু দেখছি সবটাই মিথ্যা। এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই ভাবটা হচ্ছে ব্রহ্মে এমনভাবে আমি ডুবে আছি যা কিছু দেখতে পাচ্ছি সবকটাকে মিথ্যা বলে বলছে। কেন মিথ্যা? কারণ সবকটাই পেরিশেবল, নষ্ট হয়ে যাবে, একটু একটু করে ভেঙে শেষ হয়ে যাবে। এই ফুল গাছ পাতা ফুল যে আজকে ফুটেছে, সকালে যেটা ফুটেছে দুপুরের ভেতর সেটা শুকিয়ে গেছে, পরের দিন ঝরে পড়বে, পেরিশেবল। এই জগৎটা তাই, সংসারটা তাই, ব্রহ্ম সত্য আর জগৎ হচ্ছে মিথ্যা। এই মিথ্যা জগৎকে নিয়ে যদি আমি মেতে থাকি তাহলে আমাদের খুব সমস্যা। তাই বলছেন এই যে মাটির প্রতিমায় যে পূজা করে তো ঠিক নয়, এটা মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত। এই যে বুঝিয়ে দেওয়া উচিত, এখন তো ফেসবুক জ্ঞানপুস্তিকা, কোনো একটা পোস্ট করলেই সঙ্গে সঙ্গে একটা না একটা আসবে। আজকেই দেখলাম, আজকে একটা গল্প পোস্ট করেছি, সেই গল্পে একটা ছিল এক ছেলে, সে গিয়েছে, সে খুব মধ্যবিত্ত ঘরের ছেলে, এক ধনীর মেয়ের প্রেমে পড়েছে, ধনীর মেয়ের বাবাকে গিয়ে বলছে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব। তিনি বলছেন যে আমার শ্বশুরমশাই বলছেন, উর্বী শ্বশুরমশাই বলছেন, তুমি গরিব কি বড়লোক সে জেনে আমার কোনো কাজ নেই, আমি মরে গেলেই ব্যবসাটা দেখতে পারবে কিনা সেটা সেটা আমি দেখে নিতে চাই। যথারীতি তিনি তাকে নিয়ে গেলেন তার গোশালায়, সেখানে তিনটি ষাঁড় আছে। বললেন তুমি যদি তিনটি ষাঁড়ের মধ্যে কোনো একটা ষাঁড়ের ল্যাজ ধরে তাকে বশ করতে পারো তাহলে অবশ্যই আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। প্রথম ষাঁড়টি যখন ছুটে এলো তা সে পালিয়ে গেল ঘরে, সে ভাবলো আরও দুবার চান্স আমি পাবো, প্রথম চান্সটা গেলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় ষাঁড়ও যখন এলো তখনও সে পালিয়ে গেল, ভাবলো আরও একবার চান্স পাবো। তৃতীয় ষাঁড় সে বৃদ্ধ, তাকে দেখে মনে একে ঠিক আমি বাজে আত্ম করবো, কিন্তু যখন তার পেছন দিকে গেল গিয়ে দেখলো তার লেজটাই নেই। এই হচ্ছে গল্পটার মরাল, মরাল হচ্ছে এই যে জীবনে যে সুযোগ পাওয়া যায় সঙ্গে সঙ্গে, পরে আসবে এই ভেবে লাভ নেই, যেটা আসবে সেটাকে সদ্ব্যবহার করা থাকবে। একজন নিচ্ছেন ভারী মজা লাগলো গল্পটা, কিন্তু কিরম চিটিং হয়ে গেল না, ষাঁড়টার পেছনে লেজ ছিল না, গল্পের ভেতরের যেটা সেটা বুঝতে পারেনি। মূর্খ আমরা ততক্ষণই আমাদের জ্ঞানী বলে মনে হয় যতক্ষণ আমরা মুখ না খুলি, মুখ খুললেই বোঝা যাবে আমার জ্ঞান আছে না অজ্ঞান আছে। সেই কারণে মুখ খোলার আগে আমাদের সাবধানে, খুব সাবধানে খুলতে হয়। এই জ্ঞানপুস্তিকাতে যদি একটা এরকম কিছু দেন, এই হয়তো স্বামীজি বলছেন জগতে সবার পরিবর্তন হওয়া চাই, সবার শিবক জ্ঞানী দিবসে হওয়া চাই, একজন লিখলেন আহা এইভাবে যদি জগতের সকল মানুষ ভাবত, তাকে প্রশ্ন করালাম উনি কি ভেবেছেন, আমরা কখনো নিজের দিকে তাকাই না, আমি কি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, আমি সকলকে বোঝাবো, সকলকে বোঝানোর দায়িত্ব আমার আছে। ঠাকুর বলছেন তোমাদের কলকাতা লোকেদের ওই এক, কলকাতার লোক মানে তো শিক্ষিত সমাজ, কলকাতা লোকেদের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, লেকচার দেওয়া আর সবাইকে বুঝিয়ে দেওয়া। তুই যে সেই যে আছে সুকুমার রায়ের কবিতা, ও শ্যামাদা সাহিত্য দেখি বস্ত দেখি, এইখানে সেই কথাটা বুঝিয়ে দেবো পাঁচ মিনিটে দেখে নি, কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিচ্ছিস হাওয়াতে, কি বলেছিলাম পরশু রাতে বিষ্ণু বোসের দাওয়াতে, ভুলিসটি তো বেশ করেছিস, আবার শুনতে খেতে কি। এই যে আমরা যেভাবেই হোক অন্যকে বুঝিয়েই যাব, আমার আইডিয়াটা আমি বুঝিয়েই যাব, আমি আমরা কেউ কখনো কাউকে একটা মুক্ত ক্ষেত্র রাখি না, তার মতো করে সে বুঝবে।
আপনাকে কে বোঝায় তার ঠিক নেই। তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের থাকবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। আমরা একজন স্বামীজির কাছে ছিলাম, স্বামী অমলানন্দজি মহারাজ, তিনি পূজনীয় অখণ্ডানন্দজি মহারাজের শিষ্য ছিলেন। তিনি বলতেন, দেখো বাপু, নিজের ইচ্ছায় তুমি সাধু হতে এসেছ, অতএব তোমার এই সাধু জীবনকে কীভাবে তুমি ফলে ফুলে পুষ্ট করবে সে তোমার ইচ্ছা, তোমাকে করতেই হবে, আমি বড় যে সাহায্য করতে পারি। আমার দেখার দায়িত্ব হচ্ছে তুমি শিবজ্ঞানে জীবসেবা কি করছো কিনা। তোমাকে যে কাজটি দেওয়া হয়েছে, বলছেন মনাস্টিক ওয়ার্কার, মধ্যে ওয়ার্কার কথাটা খুব ইম্পর্টেন্ট, হেদার ইট ওয়ার্কস অর ডাজ নট ওয়ার্ক। বলছেন আমরা তখন জিজ্ঞেস করি, আপনি একবারও বলবেন না আমরা কেন বেশি ঘুমোচ্ছি, কেন আমরা পড়াশোনা করি না? বলছেন না, ওটা বলবার ইয়ে নেই, আমরা অনেক সময় বলে ফেলি আমাদের জুনিয়রকে, আর ঘুমিও না, পড়াশোনা করো আমাদের এই, কিন্তু মহারাজকে আমরা কখনো দেখিনি। আমি আড়াই বছর মহারাজের কাছে থেকেছি, কোনো দিন জিজ্ঞাসা করেনি কি পড়ছো। তার একটা স্থির বিশ্বাস ছিল, তিনি বলছেন, বলতেন যে আমি জানি তুমি নিজের প্রেরণায়, ঈশ্বর তোমার হৃদয়ে প্রেরণা দিয়েছেন এবং সেই প্রেরণায় সাড়া দিয়ে তুমি সাধু হতে এসেছো। সেই প্রেরণা যখন তুমি পেয়েছো, সেই প্রেরণা যখন তোমাকে ঘর থেকে বার করে নিয়ে এসেছে, সেই প্রেরণাই তোমাকে বিকশিত হতে সাহায্য করবে। আত্মসাঙ্গী খানিকটি অন্যরকম কথা বলতেন, তিনি বলতেন পদ্মফুল ফোটানোর উদাহরণ দিতেন। সেই পদ্মফুল আছে, বলছেন দিনের বেলায় পদ্মফুল সূর্যের স্পর্শ লাগা মাত্র ফুটে যায়, রাত্রিবেলা যখন আমরা পদ্মফুল ফোটাই আমাদের কষ্ট করতে হয়, প্রত্যেকটা পাতা পাপড়িকে টেনে 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 ফোলাতে হয়। বলছেন শ্রীরামকৃষ্ণ যতদিন স্থূল শরীরে ছিলেন তার কৃপায় মানুষের হৃৎপদ্ম বিকশিত হয়েছিল, কিন্তু এখন তিনি স্থূল শরীরে নেই, আমাদের হাতে দায়িত্ব দিয়েছেন, আমাদের এখন টেনে টেনে ওইগুলো করতে হবে। ওই টেনে টেনে খোলা মানে যে সংস্কারটি সঙ্গে করে বয়ে এনেছি সেই সংস্কারগুলিকে সরিয়ে দিতে হবে, তবে পদ্মফুলের ভেতরে যে হলদির জিনিসটা সেটা দেখা যাবে। বলছেন আমায় দায়িত্ব দিয়েছে তার পাদপদ্মে এমনি ফোটা পদ্ম নিবেদন করতে, অতএব আমি তোকে ফোটাবই এবং ফোটানোর জন্য যতটা কষ্ট সহ্য করতে হয় করব। এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এইটা হচ্ছে আমি বুঝেছি কি বুঝিনি সেটা বড় কথা নয়, অন্য বুঝলো কিনা সেটাই খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এটা কোনো কাজের নয়, প্রথমে আগে নিজেকে তৈরি হতে হয়। তিনি বলছেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না। বলছেন কী কী উপায় করেছেন? বলছেন এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, আবার মা বাপের হৃদয়ে স্নেহ করেছেন, তিনি কি বুঝাবেন না? তিনি তো অন্তর্যামী, যদিও এই মাটির প্রতিমা পূজা করার কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে। এই যখন আমরা ইয়ে করি, পূজা শেষ করি, তখন এই মন্ত্র বলি আমরা, যে আমি যা কিছু করলাম যদাক্ষরম পরিপ্রষ্ট মাত্রাহীন আছে যদভাবে, যা উচ্চারণ করবার সময় মাত্রায় যা কিছু ভুল হয়ে গেছে সব কিছু ক্ষমা করে তুমি আমার পূজার ভাবটিকে গ্রহণ করো। আমাদের দুর্গা পূজা শেখানোর সময় একটা কথা বলা হতো, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী। এই তিনটি জিনিস বিধি ঠিক ঠিক ফলো করতে হবে, আবার বিধি ঠিক করতে গিয়ে বিধিকে ঠিক সময়ে ঠিক তিথিতে শেষ করতে হবে, কিন্তু বিধি আর তিথি ঠিক করতে গিয়ে হইচই করে পূজার পরিবেশ নষ্ট করতে নেই, কারণ মা পূজার ভাবটিকে গ্রহণ করেন। এই বর্ণনা আছে, আমাদের একজন সাধু বলছিলেন তিনি দুর্গা পুজো করার সময় অত বড় মূর্তি বুঝতে পারতেন না, তিনি মনে করতেন স্বয়ং মা সারদা বসে আছেন, যখন ষোড়শোপচারে পূজা করতেন তিনি যেন মায়ের পায়ে জল ঢেলে দিচ্ছেন, সেই যে পা মুছিয়ে দিচ্ছেন, মাকে যেন স্নান করিয়ে দিচ্ছেন, গা মুছিয়ে দিচ্ছেন, মা যেন ছোট মেয়ে হয়ে গেছেন, তাকে সুন্দর করে কাপড় পরিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। তিনি বলছেন আমার কখনো মনে হতো না ওই অত বড় বিগ্রহকে আমি কিছু করছি, উনি তো স্বয়ং আবদার শক্তি মহামায়া। ঠিক তাই, পুজো করার সময় তাই করা হয়, হৃৎপদ্ম থেকে দেবতাকে ভেতর থেকে বাইরে নিয়ে আসা হয়, আবার বিসর্জনের সময় সেই বাইরের দেবতাকে নিজের ভেতরে নিয়ে যাওয়া হয়। এটা আমাদের নিজস্ব বিশ্বাস, প্রথমে নিজের যে বিশ্বাস সেই বিশ্বাসটার উপর পাকা করতে হয়, অন্যকে বদল করার দরকার নেই। আমি যদি নিজে নিজে ঠিকঠাক থাকি জগৎটা আপনা আপনি পরিবর্তন হবে, আমার চারপাশটা আপনা আপনি বদল হতে থাকে। এইবার তাহার অহংকার একেবারে চূর্ণ হইল, তিনি ভাবতে লাগলেন ইনি তো যা বলেছেন তা তো ঠিক, আমি বুঝাতে যাবার কি, আমার বুঝাতে যাবার কি দরকার, আমি কি ঈশ্বরকে জেনেছি না তার উপর ভক্তি হয়েছে, আপনি শুতে স্থান পায় না শঙ্করা পিঠা,
জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে, কোনো স্পেসিফিক থিওরি নেই, কোনো রকম স্পেসিফিক থিওরি নেই। অনেকে আমাদের বলেন যে একই মন্ত্র সবাই মিলে জপ করছে তাহলে কী করে হলো, তা কিন্তু নয়। যার আলাদা আলাদা মন্ত্র দরকার আছে, আমাদের গুরুরা তাদের আলাদা আলাদা মন্ত্র দিয়েছেন, আমি নিজের চোখে অনেকবারই দেখেছি, তাঁর ঠিক আলাদা আলাদা তাকে দিয়েছেন, সবাইকে মুড়িমুছি একদর করে দেন। আমাদের যে করা আমাদের যে সাধন পথটি পেয়েছি সেই সাধন পথটি আমার জন্যই প্রশস্ত। আমরা অনেকে দেখেছি কত রকমের ভ্যারিয়েশন। আমাদের একজন গুরুবর পূজনীয় ভূতায় স্বামীজি মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, মহারাজ খুব কষ্ট হয় পা মুড়ে বসে জপ করতে, তখন কিন্তু যে বলেছেন সুখাসনে বসতে, চেয়ারে বসলে ভালো হয়। উনি বললেন ও চেয়ারে বসা সুখাসন নয়, যে আসনে বসে তোমার সুখ হয়, ভগবানকে ডাকবার সময় যে আসনে বসে সুখ হয় সেইটাই সুখাসন। তোমার যদি মনে হয় চেয়ারে বসে ডাকলে তোমার পাটা ভালো থাকবে এবং তুমি আরও বেশি মনোনিবেশ করবে, তাতেই করবে, তাতে কোনো ইয়ে নেই। দেখুন দীক্ষার সময় কিন্তু একরকম বলা হচ্ছিল, তার ভেরিয়েশন করে দিচ্ছেন অবস্থা অনুযায়ী, এটা যখন যার প্রয়োজন হবে তিনি করবেন, ঈশ্বর দৃষ্ট প্রশ্ন। আমি যদি এই কথাটা বলতাম তার কিন্তু কোনো বেট থাকতো না, কিন্তু গুরু এই কথাটা বলছেন, তার একটা অদ্ভুত শক্তি আছে। ঠাকুরের সাথে এই তাহার প্রথম ও শেষ তর্ক, এরপর থেকে ঠাকুরই বলেছেন এবং মাস্টারমশাই শুনেছেন। মাঝে মাঝে মাস্টারমশাইকে তিনি জিজ্ঞাসা করেছেন, মাস্টার তাহলে কী বুঝলেন? এইরকম বোঝা চলছিল, শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতেও প্রয়োজন আছে, নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছে, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী বেদে, যার পেটে চাষ হয় যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করে। এক মার পাঁচ ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার পেটে চাষ হয়, কারোর জন্য মাছের কাল পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা এই সব করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? মাস্টার বলছেন আজ্ঞা হ্যাঁ। কী সুন্দর কথা তিনি বলছেন, তোমরা বলছে মাটির প্রতিমা, যদি মাটিরই হয় সে পূজাতেও প্রয়োজন আছে। কেন পূজাতে প্রয়োজন আছে? আমাদের সবসময় একটা অবলম্বনের প্রয়োজন আছে, একটা অবলম্বন না থাকলে আমরা কিছুতে এগিয়ে যেতে পারি না। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহাজ আমাদের দীক্ষা দেওয়ার সময় কথাটি বলেছিলেন, নিরাকার হচ্ছে আমাদের লক্ষ্য, সেইখানে আমাদের পৌঁছতে হবে। নিরাকার কেমন? নিরাকার ঈশ্বরের নিরাকার স্বরূপটি কেমন? না ছাতে উঠে যখন আমরা আকাশকে দেখি, অনন্তকে দর্শন করি, ঠিক সেই রকম। আর তাহলে সাকারটা কীরকম? ছাদে ওটার যে সিঁড়ি, সেই সিঁড়ি বলছেন, কেউ শক্তিমান, কেউ দুটো দুটো সিঁড়ি লাভ দিয়ে দিয়ে ওঠে, কেউ একটা একটাকে সিঁড়ি, আবার কেউ একটা সিঁড়ি ওঠবার সময় অবলম্বন নিয়ে ওঠে। সাকার হচ্ছে অবলম্বন, যাকে অবলম্বন করে এইভাবে আসে। কেশব সেন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, ঈশ্বর যদি অনন্ত হয় তাহলে এই প্রতিমা, যে মা কালীর যে প্রতিমা, তার মধ্যে কী করে ঈশ্বরের প্রকাশ হয়? ঠাকুর কেশব সেনকে পশ্চিমে বারান্দায় নিয়ে গেছিলেন, তখন সূর্য অস্ত চলেছে, দেখিয়ে বললেন আচ্ছা দেখো তো, ওই যে সূর্য লাল রঙের সূর্য অস্ত চলেছে, আদতে কি ওর আকারটা ওই রকম? তিনি বললেন না না, তার আকারটা ওরকম নয়, আমরা সূর্য থেকে, পৃথিবী সূর্য থেকে অনেক দূর বলে সূর্যকে অত ছোট দেখায়। ঠাকুর বললেন ঠিক তাই, আমরা ঈশ্বর থেকে অনেক দূরে বলে আমাদের মূর্তির প্রয়োজন আছে, যত আমরা ঈশ্বর অভিমুখে যাব একটা সময় এই মূর্তিটির প্রয়োজনই থাকবে না, তখন মনে হবে আমি সেই তত্ত্ব সেই ভাবটির মধ্যে ডুবে আছি। তাই বলছেন এক মার পাঁচ ছেলে, এটা ভগবান আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, এক মার পাঁচ ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার পেটে ঘাস হয়, কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, যেসব এইসব করেছেন, যার যেটি ভালো লাগে, যার পেটে যা সয়, বুঝলে মাস্টার? আটকা হাঁ, হিন্দু ধর্মের এটা হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য, এটা অনেকটা হলো স্বয়ংবর সভাগ্য। রাজকুমারীর স্বয়ংবর সভা হবে, সেই স্বয়ংবর সভায় নানা দেশের রাজপুত্ররা এসে উপস্থিত হয়েছে, সেই রাজপুত্ররা যখন উপস্থিত হয়েছেন রাজকুমারী বরমাল্য নিয়ে এগিয়ে চলেছেন, একজন আছেন যিনি সবার পরিচয় করিয়ে দিচ্ছেন, রাজকুমারী পছন্দ হলো না, তিনি এগিয়ে যাচ্ছেন, এই এগিয়ে যেতে যেতে যাকে তার পছন্দ হলো তার গলায় তিনি মালা বরমাল্যটা দিলেন। হিন্দু ধর্ম ঠিক তাই,
এই একটি স্বয়ংবর সভা, আমার যাকে ভাল লাগবে তার গলাতে আমি মালা দেব, এই স্বাধীনতা এগুলি আমাদেরকে দেওয়া হয়। এবং এই যে বরমাল্য দিলাম যার গলায়, তার মধ্যে দিয়েই আমি সেই নিরাকার সগুণ নির্গুণ ব্রহ্মে পৌঁছে যাব, যেখানে সত্যরজতম নেই, কোনো রকম বন্ধন নেই, কোনো কিছু নেই, শুধু তিনি আর আমি, আলাদা করে আমার অস্তিত্ব নেই। তুমি আমি যেখানে অস্তিত্ব ছিল সেখানে আমি তুমি, তুমি আমি, আমার আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই। আমি অন্তরে অন্তরে অনুভব করতে পারবো আমি সেই পূর্ণ ব্রহ্মের একটি অংশ। হৃদয় যেরকম দেখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ হলেন সমস্ত জ্যোতির ঘনমূর্তি, জ্যোতির আকার, আর তিনি তার একটা খণ্ড প্রকাশ। যদি আমি দিয়ে বিচার করি তাই দেখবো, আর না হলে মনে হবে আমি সেই খণ্ডের একটা অংশ, আমি সেই খণ্ডের মধ্যে বিরাজ করছি। কিন্তু এর জন্য আমাদের নিরাকার থেকে সাকার থেকে নিরাকার পথে যেতে হবে। আরেক জায়গায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে নদীর একটা অংশ ঠান্ডা দেশের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল তখন সেটা ওই সেই ঠান্ডায় সেটা শক্ত হয়ে গেছে, আবার যখন সেটা উষ্ণ জায়গায় দিয়ে যাচ্ছেন আবার সেই বরফ গলে গিয়ে জল হয়ে বেড়েছে। ঠিক সেরকম ভক্তিহীনে ঈশ্বর, নির্গুণ নিরাকার ঈশ্বর তিনি স্বরূপ প্রকাশ করেন। গানে আছে, নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী তেজে কোটি সৌদামিনী মা, জাগো জাগো যোগেশ্বরী। দুর্গা পূজায় আমরা যে আবাহন করি সেইখানে ভবকৃতানন্দন ওঝা, তার একটি গানে এখানে আছে, নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী। নিরাকারা কৃপা করে এক বিচিত্রা রূপ ধারণ করলেন, দশভুজ আছে তার, আর সেই পায়ের কাছে সিংহ আছে, মহিষাসুর আছেন, তাকে তিনি বধ করছেন। নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী, গৌরী মূর্তিতে তিনি আবির্ভূতা হলেন, সোনার চাঁপার মতো হলদেতে তার গায়ের রং, কনক চম্পক গৌরী তেজে কোটি সৌদামিনী, যার গা থেকে যখন আলো প্রকাশিত হচ্ছে সেই সূর্যের কোটি সূর্যের আলো যেন তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তিনি বলছেন কে তেজে কোটি সৌদামিনী, জাগো জাগো যোগেশ্বরী। আমাদের কাছে প্রার্থনা, জগন্মাতার কাছে প্রার্থনা, তুমি আমাদের হৃদয়ে অধিষ্ঠিত হও, তোমার স্বরূপ দেখি, আর তোমার সেই স্বরূপ দেখে মত্ত হয়ে থাকি, এমন মত্ত হয়ে যাব যে তোমার স্বরূপটা হলে তোমার স্বরূপের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বলি ঈশাবতারম পরমেশ নিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।